ওরে, তুই চুপ করে আছিস কেন? আমাদের কথা পছন্দ হলো না বুঝি? না না, আমি তোমাদের কথা শুনবো, যেখান থেকে পারি খুঁজে আনবো হীরে মতির ফুল। বাহ, চমৎকার! এই মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। দে তোর ক্ষীরের ছেলেকে আমার হাতে। ভয় পাস না বাছা, আমি আসবো, এসে তোকে এদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাব। কি হলো কি? শোন বাছারা, আমার সুদামাকে যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আয় বাচ্চারা, ফিরিয়ে নিয়ে আয় আমার সুদামাকে। আমার সুদামাকে ওখানে কিছুতেই থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই ফিরে নিয়ে আয়, ফিরে নিয়ে আয়। সে না হয় আনলাম, কিন্তু আমার বাপটার কি হবে? তাকেও তো সুধা দিদির বর হরিণ হয়ে গেছে মা। কি দে বলছি? আবার দাঁড়িয়ে রইলি কেন? যা, আর সময় নষ্ট করিস না, আমার আবার ধৈর্যের বড় অভাব। যা। আপনি চিন্তা করবেন না যুবরাজ, আমার উপর ভরসা রাখুন, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। ফিরে এসে আপনাকে মায়া মুক্ত করে এখান থেকে নিয়ে যাব যুবরাজ। নে নে, তাড়াতাড়ি কর, অত সব করতে হবে না, সূর্য ডুবে গেলে পথ আরো দুর্গম হয়ে যাবে, তাড়াতাড়ি যা। হে ঈশ্বর, আমার স্বামী আর সন্তানকে তুমি রক্ষা করো। কি বলি তুই? হ্যাঁ গো মা, মায়া গড়ি ওরে যুবরাজকে হরিণ করে দিয়েছে, সে এখন ঘুরে ঘুরে মায়া রাজ্যের ঘাস খায়। হায় 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 হায়, কি হবে এখন, আমি কি করব? আচ্ছা আচ্ছা বাচ্চারা, যদি সুধা তার হরিণ বরকে মায়ের রাজ্য থেকে ফিরিয়ে এনে সুধা যদি আমার সামনে এসে দাঁড়িয়ে বলে যে আমার হরিণ বরকে মানুষ করে দাও, তখন তখন আমি কি করবো? মায়া রাজ্যের মায়াজাল কাটানোর ক্ষমতা যে আমার নেই, কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। Ah!
কেটেছে দেখছি। কি করি এখন? নিশ্চয় এতক্ষণে মাকে সব বলেছে, কিন্তু মা কি আদৌ সাড়া দিয়েছে? আজ আমার এত বড় বিপদে আমি কি মাকে পাশে পাব না? না না, তা হতেই পারে না। মা আমাকে সাহায্য করবেই, নিশ্চয় করবে। আমি যে মায়েরই মেয়ে। আমাদের তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজই নেই রে তামসী। সুধা আসবেই। ঠিকই বলেছ মা, সুধা তো ফিরে আসবে। আমি ওকে যতটুকু চিনেছি, ও মেয়ে যে ধাতুতে গড়া, তাতে স্বামী সন্তান উদ্ধার না করা পর্যন্ত সুধার শান্তি নেই। মা, কি হলো? কি মা, ওই দেখো। মা ভূতিমা, ফুলগুলো এমন মুখ ঢাকছে কেন? আমি তো তাই দেখছি রে বাছা, কেন লুকোচ্ছে এরা? ফুলেরা পাপড়ি বন্ধ করে দিচ্ছে, খরগোশগুলো ভয় করতে শিধরছে। এদের ভয়টা কিসের? আমি জানতাম তুই ঠিক এমন কথাটাই বলবি। সাধিকে তুমি হতছাড়া হতভাগা বলি? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, বুঝতে পারলি? আর হবে নাই বা কেন? এই ডাল ও ডাল সে ডালে খালি লাপি লাপি ঘুরে বেড়ালে সব বুদ্ধি ওরম ভাবে লোপই পায় বাচ্চা, কিছুই বুদ্ধি থাকে নেই। মোটেই না। আমি যে বড় বিপদে পড়েছি, তুমি ছাড়া আমাকে কে রক্ষা করবে? শুনতে পাচ্ছ মা? কে কে ডাক?
যাচ্ছে অমন করে? কে ডাকে আবার? এটা আমার সুধার গলা। তুমি আজকে কি বলো না, সুধা মা এখানে আসবে কোথা থেকে? সে যে মায়া রাজ্যে বন্দী। না রে, না, এটা এটা আমার সুধার গলা। সুধা, সুধা, সুধা। তাই মা, দাঁড়াও। যা বাছা, এবার যা, তাড়াতাড়ি গিয়ে মাকে নিয়ে আয়। এসেছিস বাবা? আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম মাগো, সে তোকে আমি বলতে পারবো না, পারবো না বলতে। আমি তো এইটুকু আশাও ছেড়ে দিয়েছিলাম যে তোকে আর ফিরে পাবো বলে। তোকে দেখে আমার বুকটা যে জুড়িয়ে গেল মাগো, জুড়িয়ে গেল মাগো। ফিরেছি তো ঠিকই, কিন্তু আজই যে আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে মা। কি কিসের ভয়, কিসের ভয়ে ওরা এরকম করছে মায়াবতী মা? সবাই খুব ভয় পেয়েছে। তাই তো দেখছি রে বাছা। মায়াবতী মা, শিগগিরি ক্ষীরের খোকাকে মাদুলি করে তোমার গলায় রেখে দাও। নাও দেখ।
ভূমিকম্প শুরু হচ্ছে মনে হচ্ছে। না না, এ ভূমিকম্প নয়, এ ভূমিকম্প নয়, ভূমিকম্প নয়। না, বুঝতে পারছিস না, সে আসছে, সে আবার আসছে। এবার এবার অনেকদিন বাদ ফিরে আসছে। কার কথা বলছো তুমি মা? তোর ভাই, সেই আপদ। মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হিরেমতির ফুল খুঁজে বার করতে হবে। যত তাড়াতাড়ি আমি সেই ফুল খুঁজে বার করতে পারবো, তত তাড়াতাড়ি আমি যুবরাজ আর খোকাকে উদ্ধার করতে পারবো। মা, তা তো আমি বুঝলুম বাছা, কিন্তু তামসি, সে তোর খোকাকে জ্যান্ত করার জন্য এত কেন উঠে পড়ে লেগেছে বল দেখি? সেটাই তো বুঝতে পারছি না মা, ওদের যে কোনো একটা মতলব আছে সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু সেই মতলবটা কি সেটাই বুঝতে পারছি না। জানি সুধা, আমার মন বলছে তোর খোকা প্রাণ পেলে তামসি তোর খোকাকে তোর হাতে খুব সহজে দেবে নে বাছা। যদি তাই দিত তাহলে এত কিছু করে ক্ষীরের খোকাকে চুরি করত, বুঝেছিস? তাহলে এখন উপায় মা, কি করব আমি? আমাকে যে খোকাকে যুবরাজকে ওদের কবল থেকে মুক্ত করতে হবে। সব বুঝছি বাছা, তবে যাই করবি একটু সময়, খোকার প্রাণ ফিরে দেওয়ার চেষ্টাও যেমন করতে হবে, তেমনি ওই তামসি, ওই তামসি কি চায় সেটা আমাদের জানতে হবে, বুঝলি? ঠিক বলেছ মা, কিন্তু আপাতত তুমি আমাকে নক্ষত্রগড়ের সেই পদ্মদীঘির কাছে নিয়ে চলো। আমি যে সেই হিরে মতির ফুল সেখানেই হারিয়ে ফেলেছি মা, সেই হিরে মতির ফুল না পেলে আমি যে আমার খোকা শরীরে প্রাণ সঞ্চার করতে পারবো না। ঠিক আছে বাছা, তাই হোক। আয় তিন করি বাছা, মায়ের আঁচলটা ধর দেখি। প্রলয় যদি এই মায়া রাজ্যে ফিরে আসে, তাহলে তুমি খার ধাক্কা দিয়ে এই মায়া রাজ্য থেকে ওকে বের করে দেবে মায়াপতি মা। কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে সে বারবার এখানে ফিরে ফিরে আসে? কোন সাহসে? উদ্দেশ্য যে তার একটা আছে সেটা তুই ভালো করেই জানিস। না না, আমার ভালো ঠেকছে না তামসি, মনে হচ্ছে প্রলয় খেপেছে। খেপলে খেপেছে, তার জন্য তুমি কেন এত ঘাবড়াচ্ছ? ঘাবড়াবো না, ওকে হাড়ে মর্যায় আমি চিনি। অশুভ শক্তির সাহায্যে আমি তোদের দুজনকে একসাথে সৃষ্টি করেছি, সম্পর্কে তোরা ভাই বোন। তুই তোর কর্তব্য পালন করলেও প্রলয় তা করেনি, উল্টে সে আমাকে সরিয়ে দিয়ে এই মায়া রাজ্য দখল করতে চেয়েছিল। সেই জন্যই তো আমি ওকে এই রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছিলাম। প্রলয় তোর মতো সমস্ত মায়াবিদ্যা রপ্ত করেও অশুভ শক্তির প্রতিনিধি হতে পারিনি, এমনকি মানুষের সমাজেও মিশে যেতে পারিনি, তাই অভিশপ্ত প্রাণীর মতো ঘুরে বেড়ায় পৃথিবীতে, আর মাঝে মাঝে হানা দেয় এই মায়া রাজ্যে তার অসম্ভব ঈর্ষা আর লোভ। তোর আর আমার প্রতি অন্ধ এক আক্রোশ, আর সেই আক্রোশ মেটাতে বারবার বারবার এখানে ফিরে আসে।